কইছে আমি জানি অনেক লোক হবে ভগবানপুরে বন্ধ বলতে আমাদের মোহাম্মদপুর এক নম্বর অঞ্চল দু নম্বর অঞ্চল বন্ধ সর্বাত্মক হয়েছে। মানুষজন এই পরিকল্পিত মার্ডারকে ভালো চোখে নেয়নি, যার জন্য তারা স্বতঃস্ফূর্তভাবে দোকানপাট বন্ধ রেখেছে, আমাদেরকে সমর্থন করেছে। গুড়গ্রামেও বন্ধ হয়েছে এবং ভগবানপুর ব্লকের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে বন্ধ পালন হয়েছে। তো মানুষের মধ্যে একটা সাড়া পাওয়া গেছে যে আজকে যারা এই অপকর্ম ঘটিয়েছে, যারা এই শম্ভু মাইতি চন্দন মাইতিকে তুলে নিয়ে গিয়ে মারধর করেছে, এটা সাধারণ মানুষ ভালো চোখে নেয়নি। তাই আমাদেরকে সর্বস্তরের মানুষ এই বন্ধকে সফল করার জন্য সহযোগিতা করেছে। সেজন্য আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে সমস্ত দোকানদার ব্যবসায়ীদের অভিনন্দন জানিয়েছি এবং প্রশাসনের কাছে আমরা আর্জি রেখেছি যত দ্রুত সম্ভব যারা যারা এই ঘটনা ঘটিয়েছে তৃণমূলের যে সমস্ত দুষ্কৃতি বাহিনী তাদেরকে চিহ্নিত করে আমরা ভগবানপুর থানায় তাদের নামে এফআইআর করেছি এবং পুলিশকে আমরা বলেছি যাতে দ্রুত সেই সমস্ত দুষ্কৃতীরা অ্যারেস্ট হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি পায়, সেটা আমরা পুলিশের কাছে আবেদন রেখেছি। আগামী দিনে আমরা এর যদি পুলিশ যদি যথাযথ ব্যবস্থা না নেয় তাহলে আমরা সাংগঠনিকভাবে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। রমেশ চন্দ্র মাইতি, আমি ভগবানপুর ওয়ান পূর্ব মণ্ডলের সভাপতি।
তখন কি বোম ফাটাচ্ছিল তার কিছুক্ষণ পরে? হ্যাঁ, কোথায় ওটা? ওইখানে পুলিশ আছে তো, পুলিশে রাখলি তো খাতা। কারা কারা ফাটারে? আমরা কি আর দেখতে যাই? পুলিশ থাকা কালীন ফাটারে শোনা যারে বোম আওয়াজ হয়। ঠাকুর পূজা হলে ফাটারে বৃদ্ধি বকে পাঠাইছে। ঠাকুর পূজা বোম আলে ধরে সব একটু জম খেতেছে Thank you.
রান্না বান্না করে সে এই সামনে একটা দোকান ছিল, দোকানের কাছে বসেছিল, এসে এইখানে বাড়িতে শুয়ে যায়, খাওয়া দাওয়া করেনি, শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে একটা ফোন আসে, সেই ফোনতে ও উঠে যায়। তখন রাত কত? তখন রাত্রি 10:30। কতক্ষণ খোঁজাখুঁজি করেছেন? আমরা তো জানিনি কখন গেছে। আমার এখানে তো আমি আমার আমি থাকি সেখানে, আমার ছেলে এইখানে থাকে, বৌমা নেই, কেউ নেই বাড়িতে। কখন গেছে তাও বলতে পারবো না। তো পরে শোনা গেল যে 10:00 দিকে ও গেছে। জানলেন কি করে? পরে জানলো বলতে পুলিশ আমাদের এখানে চিকা নেতৃত্বকে ফোন করেছে। কোথায় পাওয়া গেল? নান্টু প্রধানের হাতি গেটের সামনে। দিয়ে তারপর কি করলেন? পুলিশ তুলে নিয়ে গেছে, আমরা কিছু জানিনি। আমরা আমাদের তখন জানিনি, আমি জানিনি তখন। আচ্ছা, আপনার ছেলে যেটা বলছেন, আপনি বললেন যেটা যে থানা অফিসারদের কাছে নাম বলেছে দোষীদের, হ্যাঁ, সেই সম্ভাব্য নাম কি আপনি জানতে পেরেছেন? না, আমি জানতে পারিনি। কোনো সূত্র মারফত কি জেনেছেন? না। জানিনি কারা ফোন করে ডেকে নিয়েছে, তাও জানিনি। কি বলবো আপনাদেরকে, বলে দেবো কালকে আমার বাড়িতে হামলা করবে নাকি। পুলিশ থাকতে কিন্তু বোম ফাটায়। আপনারা খুশি করুন কারা বাচ্চে, আপনারা তল্লাশি করুন না কারা করবে কারা বাচ্চে। আমরা বলবো কালকে আমাকে বাচ্চা নিয়ে আর ঘর করতে হবে নি, তাহলে আর আমাকে কোচা দিয়ে শিশু এলাকায় যাবে। সে পুলিশরা বলে আমরা কি করব। ওদের ভয়ে আমাদেরকে মুখ বন্ধ করে থাকতে হয়েছে। কখন বলে দিলে তখন আমাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে। ছেলেকে মানে কাঁধে তুলে শ্মশানে পৌঁছে দিলেন, এটা একটা বাবার কাছে কতটা দুঃখের? আমার ছেলেকে তো আমি আর ফিরে পাবো না। যারা আমার ছেলেকে মেরেছে তাদের জন্য উপযুক্ত শাস্তি হয়, আমি CBI তদন্তের দাবি করছি। কেন, পুলিশের উপর ভরসা নেই? পুলিশের উপর কোনো ভরসা নেই। কেন? কাল থেকে ওরা আমার বাড়িতে ধরনা দিচ্ছে, পুড়িয়ে দাও পুড়িয়ে দাও। পুড়িয়ে দিলে তাদের চিকা সুবিধা হবে। তারা আছে KMC-র লোক, আমার ছেলেকে মেরে তারা বোম ফাটাচ্ছে তাদের পেজেন্টে। পুলিশের সামনে এই কদিন আসামির নাম বলেছে পুলিশের কাছে, তারা আসামি তুলেনি। তারা চিকা আগে মড়িপুরার জন্য ব্যস্ত। মড়ি যেখানে আছে তার সামনাসামনি আসামির বাড়ি, কারোর বাড়িতে যায়নি, কাউকে কিছু বলেনি।
বলছি যেদিন সন্ধ্যায় আপনার ছেলে নিখোঁজ হয়েছিল, হ্যাঁ, আজকে পর্যন্ত পুলিশ কিভাবে সহযোগিতা করেছে আপনাদেরকে? কিছুই সহযোগিতা করেনি, পুরো হয়নি, এইটাই চাপ দিচ্ছে, এইটাই সহযোগিতা পুলিশের। এখনো কাউকে তো গ্রেফতার করেনি? না, এখনো কাউকে গ্রেফতার করেনি, কারোর বাড়িতেও যায়নি, সামনে আসামির মানে সামনে আসামি, কারোর বাড়িতে যায়নি, কাউকে কিছু বলেনি, পুলিশের সামনেই আসামির নাম বলেছে। তাহলে কি পুলিশের চাপেই কি পুরালেন নাকি? হ্যাঁ, পুলিশের চাপেই পুরানো হয়েছে। আমরা প্রথমে বলছিলাম ছেলে গুজরাট থেকে এলে ধরা হবে। হ্যাঁ, আমরা বলেছিলাম না, বলে না এক্ষুনি পুড়িয়ে দিত। আমার ছোট ছেলে সে গুজরাটে থাকে, তার দাদাকে দেখার জন্য একদিন অপেক্ষা করতে বলতে আমাদের অপেক্ষা করতে দেয়নি। পুরো এলাকা তো পুলিশে ছলাপ করে দিয়েছে। হ্যাঁ, আর আমার এই একটা পঙ্গু মেয়ে আছে, যে ছেলেটা মারা গেছে তার একটা বোন আছে, এই যে পঙ্গু। আপনাদেরও ক্ষতি করতে পারে, এরকম ভয় করছে নাকি? ক্ষতি করতে পারে।